18 মাস পর মাঠে ফিরছেন নারী ক্রিকেট দল। শেষবার গত বছর ফেব্রুয়ারি মার্চে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার পরই করোনায় থমকে গেল ক্রিকেট। সেসব পুরুষ ক্রিকেট দল মাঠে ফিরেছে, খেলে ফেলেছে 6টি সিরিজও, কিন্তু নারী ক্রিকেট আর ফেরেনি। অবশেষে জাহানারা আলমদের সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। আগামী নভেম্বর জিম্বাবুয়ের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। 10 দলের নারী বিশ্বকাপ বাছাই পর্ব মাঠে গড়াবে চলতি বছরের শেষে। সেই টুর্নামেন্টের জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগেই মাঠে গড়াবে এই সিরিজ, জানাচ্ছে ক্রিক ইনফো। ডেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।